আজকে আমার একটা ডিগ্রিতে ডাকানা হয়েছে 17 তারিখে যে আমার উপর যে হামলা হয় আমার উপর হামলা করেছিল তারের মধ্যে 16 জন আসামিকে তারা গ্রেপ্তার করেছে আর এই 16 জন আসামি তারা অরিজিনাল কিনা তারা এরা মেরেছে কিনা এই জন্য আমাকে ডাকে তাদেরকে ছবি দেখাইছে পরে দেখি হ্যাঁ এরাই আমাকে মেরেছে আরো 4-5 দিন বাকি আছে তাদেরকে আজকে রাত্রের মধ্যে ধরার কথা বলেছে আমাকে তুমি নিশ্চিত থাকো আজকে রাত্রের মধ্যে তোমাকে ধরা হবে আর অসংখ্য ধন্যবাদ টিভি হারুল স্যারকে এবং টিভিতে যারা সমস্ত টিমকে যারা এই আমার আসামিকে এত তাড়াতাড়ি ধরবে আমরা ভাবতেই পারিনি যে আমরা মনে করেছিলাম হয়তো তারা ক্ষমা খালি দলের লোক এদেরকে হয়তো পুলিশ ধরবে না এদের হয়তো বিচার করবে না তো যে হিসেবে টিভিরা খুবই অল্প সময়তে 16 জনকে ধরেছে আমি তাদের এই মনে করেন ধরাতে এবং টিভি হারুল স্যারকে অসংখ্য ধন্যবাদ যে আপনারা আসামিকে ধরেছেন আমার একটাই দাবি থাকবে যে আজকে যে আমার উপর ধরেন আমি হিরণ মিছিল মারাও যেতে পারতাম এই নির্বাচন নির্বাচন করে অনেক মায়ের বুক খালি হয়েছে যে যার ক্ষমতা এসেছে আসলে দলের লোক তারা ক্ষমতা ঠিকই আছে কিন্তু যার মা কিছু মা তার সন্তানকে হারাচ্ছে কিছু বউ তার স্বামীকে হারাইছে এইরকম ঘটনা যাতে কোনো নির্বাচন নিয়ে যে কাউকে যাতে কোনো মায়ের যাতে আর কোল খালি না হয় তাই আমি অনুরোধ করব এমন একটি সিস্টেমের শাস্তির ব্যবস্থা করবেন যে নির্বাচন নির্বাচন করে অনেক লোকের মনে করেন মৃত্যুবরণ করছে যাতে এইরকম মৃত্যুবরণ না করতে পারে আর কোনো মায়ের যাতে কোল খালি না হয় যে যে আসামিগুলো আমার উপর মেরেছে তাদেরকে এমন আর আপনি ব্যবস্থা করবেন যাতে আর কোনোদিন কারোর কাছে হাত দিতে আমার কথা আমাকে আপনার পছন্দ না হলে আমাকে ভোট দিন না আমাকে পছন্দ না হলে আমাকে এড়িয়ে যান কিন্তু আমাকে মারার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি কারণ আপনারা দেখেছেন সেনকে দিয়ে আর আমাকে মেরেছে এক উপর আলার জন্য আজকে আমি বেঁচে আছি কারণ ওনারা একটু বিবেক করত যে তারা মনে করেন আমাকে মনে করেন হলে ভুল করেছে নাহলে আলোচন অন্যায় করেছে তাকে ছেড়ে দিই কিন্তু ওরা পাষণ্ডের মতো ওরা আমি মারার পরে মাটিতে পড়ে গেছি ওরা ওখানে কিন্তু আমাকে মাটিতে পড়ে যাওয়ার পরে আস্তে করে মার দিয়েছে আমার এতদিন দুঃখ লাগছে আমি টিভির কাছে খুব সন্তুষ্ট কিন্তু ওখানে বিজিবির যে গাড়িটা ছিল যে বিজিবির একটা গাড়ি কিন্তু আমি মার যখন মারে আমি দৌড়ে কিন্তু তাদের কাছে গেছিলাম তারা কিন্তু গাড়ি থেকেই নামেনি কিন্তু এরা কেন গাড়ি থেকে নামলো না কার এসে নামলো না এই বিষয়টা ডিবিতে বলবো তারা তদন্ত করার জন্য তারা কেন আসলো না আর যে পুলিশগুলো মনে করেন ভিতরে ছিল আমাকে মারার পরে তখন বলেছিল সাংবিধিক আলোক মারতেছে তারপরে ওর কাছে যান তারা কেন আসলো সেই অফিসার থেকে শুনবেন তারা কার নির্দেশে তারা বাসা ওই আপনি আলাদা কেন্দ্র থেকে বাড়লো না আর আমাকে মারার পেছনে তারা কেন সহযোগিতা করলো না এরা এখন কোন দলের সাথে মনে করে আমরা তো সেনকে সকল আমাদের গায়ে নৌকো সিল দেখেছিলাম এরা আওয়ামী লীগের কিছু লোকজন আছে আর কিছু লোক আছে মনে করেন ভাড়া করা মনে লোক কিছু লোক কামলা আছে কিছু লোক মনে করেন এরা আওয়ামী লীগের নাম ধরছে নাম ধরে কিছু বেতলে মারতে কিন্তু প্রকৃত কয়েছেন আওয়ামী লীগের যাই অরিজিনাল লোকের তাদের কিছু লোক ওদের হলে কেন পদে আছে এরা কিছু কিছু এখন আমার লোক যদি হয় তাহলে দেখে তো ডিপিতে ধরে আনছে তাদের তো রিমান্ডে নিতে ঠিক না রিমান্ডে নিয়ে যদি বলে যে হ্যাঁ আমরা হিরো আলমের লোক তাহলে আপনারা যে শাস্তি দেবেন আমি অবশ্যই শাস্তি পেতে নেবো এইরকম নির্বাচন হলে আমার মনে হয় যেহেতু কোনো কিন্তু দলেই নির্বাচনে আসতেছে না আর যে কয়েকজন সাধারণ মানুষ মনে করেছিল যে আমরা স্বতন্ত্র প্রার্থী কিছু লোক হাতে নির্বাচন করবো তারা আর কেউ নির্বাচনে আসবে না কারণ আসবে না যে নির্বাচন একদিকে মারের মারও খেতেছে টাকা পয়সাও তাদের গেতেছে এবং তাদেরকে মামলারও শিকার হতে হইতেছে মানুষ যদি এত কিছু শিকার হয় তারা কিন্তু নির্বাচনে আসবে না আমার মনে হয় না আর কোনোদিন কেউ নির্বাচনে আসতে পারে সেই দিন যেদিন আমার সাথে মনে করেন যে ঘটনা ঘটে ওই সেদিন অবশ্যই পুলিশ মনে করেন ব্যর্থতা হতে হচ্ছে কারণ পুলিশ সেদিন কিন্তু ইচ্ছে করলে তাদের কথা পেয়েছিল তখন আমাকে প্রথমে একটা ঘুষি মারে একটা ছেলে তখন আমি কিন্তু মাঠের মধ্যে দেখেছেন আমি বলছি আমি কিন্তু কিন্তু ধরে ধরে চেষ্টা করছি আমি বলছি আমাকে মারলি কেন সকল তখন কিন্তু পুলিশ কিন্তু ওদেরকে ধরেনি এবং পুলিশ কিন্তু উঠে যখন আমাকে ঘুষি দেওয়া মধ্যে পুলিশের একটা কর্তব্য ছিল যেহেতু গণ্ডগোল ওরা আমাকে যদি গাড়িতে সরসম্মানে যদি উঠে দিত তাহলে কিন্তু আর আমাকে কেউ গায়ে হাত দিতে পারে না তাহলে সেই দিন তারা ব্যর্থটা আমার কিছু মনে করে আমি ডিপিতে সহযোগিতা চাইছি আলম সাহেবের কাছে আমি ডিপিতে সবাইকে বলবো সেদিনকে পুলিশের যারা ওখানে ছিল তারা নিরাপত্তা পালন কেন করলো এবং বিজিবিতে এসে মারার পরে আমি গাড়ির কাছে গেলাম তারা কেন আমার কাছে আসলো না এটা তদন্ত করে আপনি একটু দেখবেন আলম ভাই এবং 8
12 বছর 13 বছর কা কিছু ছেলে মেয়ে তারা সিল মারাইছে তারা কিন্তু ডাইরেক্ট বলছে যে আমাকে ভোট দিতে দেওয়া পড়াছে নাম কিন্তু নাই তাদের ভোটারও তারা না এই কিন্তু এই সমস্ত ফুটেজ কিন্তু আমার কাছে আছে ভিডিও দেখেছেন যখন আমাকে মনে করেন ওখানে কেন্দ্রে ঢুকতে দেয় না সকল আমি পিস থেকে ওই একটা ছেলে ঘুষি মারে ঘুষি মারলে আমি তখন বলে তাহলে ওই জাহামা করে তোমাকে ঘুষি মারলে কেন এই ঘুষি মারলে কেন আমি এই কথা বলেছি এই এই কথা বলে আমি পুলিশকে বলে ওই ছেলে ঘুষি মারলে আমাকে তো ঘুষি মারলে কেন ঠিক আছে এই কথাই বলেছে কিন্তু আমি তার কাছে উস্তে তো জানি আমি কেলে আমি বলতেছে ওই ছেলে ঘুষি মারতে পুলিশকে বারবার বলতে ওই ছেলে ঘুষি পুলিশ কিন্তু বললো কি সকল সাথে আমাকেই খালি ধরে ধরে আছে কিন্তু পুলিশ যখন ঘুষি মারলো হাতে সাথে পুলিশের কর্তব্য ছিল যে আমি ক্যান্ডিডেট এটা তাদের সামনে যেহেতু ঘুষি মারলে তাদের উচিত ছিল ওই ছেলেকে ডাবতে ধরা ওই জায়গাতে উচিত ছিল কিন্তু মামলাতে যেহেতু একটা হয়েছে যেহেতু মামলাতে মনে করি ডিবিতে মনে করি মামলা হয়েছে এবং তারা মনে করেন হ্যাঁ আমরা করেছি এবং না যেহেতু পুলিশ থেকে হয়েছে আমরাও মনে করছি এই জায়গাতে যেহেতু ডিবি থেকে সহযোগিতা করেছে আরুণ সাথে সবাই সহযোগিতা করছে ডিবি টিমও সহযোগিতা করছে যেহেতু মামলা হয়েছে এই মামলা যেহেতু মনে করি আসামও ধরছে আমরা এখন দেখতে চাই তাদেরকে আমাদের কত দূরে মনে করি শাস্তি প্রদান করে তা আমি তাদের কাছে জানাবো এমন যারা শাস্তি প্রদান করবে যাতে আর কোনোদিন কোনো মায়ের বোকে মায়ের বোক এই নির্বাচন নিয়ে তাতে না খালি হয়।